হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, একটি ফ্রি আর্নিং অ্যাপ নিয়ে, যেখানে আপনি শুধুমাত্র আপনার ফেভারিট কিছু ফিকচার সেখানে আপলোড করে সেখান থেকে আপনি টাকা আর্ন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, টোটালি ফ্রি। এখানে এই অ্যাপটা ইনস্টল করতে কোনো পয়সা লাগবে না, রেজিস্ট্রেশন করতে কোনো পয়সা লাগবে না, শুধুমাত্র একটা জিমেল আইডি থাকলে অথবা ফেসবুক থাকলে আপনি কিন্তু সেখান থেকে এই অ্যাপটা আপনি লগ ইন করতে পারবেন। এবং সম্পূর্ণ ট্রাস্টেড, এই অ্যাপের কোনো নেই, এটা ইউএস বেস অ্যাপ। এবং টাকা কিন্তু আপনার পেপলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে উইথইন 24 আওয়ার্স কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমি যখনই কোনো অ্যাপের নিয়ে কথা বলি, আমি নিজে কাজ করি, তারপরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং এ ব্যাপারে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো বন্ধুরা, এটা একটা পার্ট টাইম জব। যারা ফুল টাইম জব করছেন তারা অবশ্যই কিন্তু তার সঙ্গে সঙ্গে এই পার্ট টাইম জব করতে পারেন। এখানে শুধুমাত্র আপনার যে ফেভারিট কিছু পিকচার, যেমন আপনি কোথাও ঘুরতে গেছেন বা আপনার কোনো স্থানীয় কোনো পিকচার যেগুলো আপনার ভালো লেগেছে, সেই ছবিগুলো আপনি এখানে পোস্ট করতে পারেন, মানে আপলোড করতে পারেন। এই অ্যাপে আপলোড করবার পর এই অ্যাপের যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে তারা ওই প্রত্যেকটা ছবি কিন্তু আপনার ভেরিফাই করে। ভেরিফাই করবার পর সেগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তারা তাদের নিজস্ব সাইটে কিন্তু আপলোড করে। এবং কোনো কাস্টমার যদি সেই ছবিটা নিতে পছন্দ করে তাহলে তার 40% আপনাকে কিন্তু কেটে নিয়ে বাকি 60% টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে আপনারা কিন্তু এই অ্যাপটাকে ইনস্টল করবেন। বন্ধুরা, এই অ্যাপটার নাম হচ্ছে IMF। এই অ্যাপটা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, এর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দেবো, আপনারা ওখান থেকে চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, এই অ্যাপটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন অথবা আপনি জিমেল আইডি দিয়েও কিন্তু লগ ইন করে নিতে পারেন। এই খুব সিম্পলি ব্যাপার। আপনি যখন এটা ইনস্টল করবে আপনাকে লগ ইন উইথ দেখাবে জিমেল অথবা ফেসবুক। আপনি ফেসবুক সিলেক্ট করলে মোবাইলে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন থাকে অটোমেটিক কিন্তু ডিটেক্ট করে নেবে। তো এই অ্যাপটা ওপেন হওয়ার পর এখানে আপনাকে করতে হবে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে তলার দিকে একটি ক্যামেরার অপশন দেওয়া রয়েছে। আপনি যদি ডাইরেক্টলি কোনো ছবি এখান থেকে তুলে আপনি এখানে আপলোড করতে পারেন, অথবা আপনার মোবাইলের গ্যালারিতে যদি কোনো ছবি থাকে আপনি সেখান থেকেও কিন্তু এখানে ছবি আপলোড করতে পারেন। তো ছবি আপলোড করবার পর এখানে কিন্তু আপনি কী করবেন, ছবিটা আপলোড করবার পর সেই ছবিটি ক্যাটাগরি কী সেই ছবিটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ যদি আপনি কোনো জায়গায় ঘুরতে যান, যেমন ধরুন কোনো হিল এরিয়ায় আপনি ঘুরতে গেছেন, তাহলে আপনাকে জায়গাটা সিলেক্ট করে দিতে হবে যে হিল পারপাস। অর্থাৎ যখন কোনো কাস্টমার কোনো হিলের ছবি খুঁজবে সেখানে যেন আপনার এই হিল পিকচারটা উঠে আসে। কারণ আমরা যখন আপনার ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করি বা যখন আমরা কোনো ফেসবুকে কোনো ভিডিও পোস্ট করি অবশ্যই আমরা ক্যাটাগরি সিলেক্ট করি, সেরকম এখানেই কিন্তু আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তুলে দেবার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপডেট ইওর ফার্স্ট ফটো। প্রথমে কিন্তু আপনাকে আপনার একটা ফটো এখানে আপলোড করে দিতে হবে। অর্থাৎ প্রথম আপনি যখন লগ ইন করবেন সেই সময় কিন্তু আপনার মোবাইল থেকে যে কোনো একটা ফটো আপনাকে কিন্তু এখানে আপডেট করে দিতে হবে। এবার আপলোড করে দেবার পর এবার মেন মোদ্দাকথায় আসা যাক, সেটা হচ্ছে কীভাবে আমরা টাকা আর্ন করব। মেন ইস্যু তো এটাই যে ছবি আমি আপলোড করলাম, সব কিছু করলাম, কিন্তু টাকাটা আমি ইনকাম করব কী করে, কোথা থেকে দেখব যে আমার কত টাকা ইনকাম হয়েছে। তো বন্ধুরা, তার জন্য প্রথমে একদম এই অপশানটায় চলে যাবেন। এখানে অপশানে যাবার পর এখানে দেখতে পাচ্ছেন আর্নিং বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই আর্নিংয়ে আপনি ক্লিক করবেন। দেখুন, আর্নিংয়ে ক্লিক করার পর আপনার কাছে একটা পেজ ওপেন হবে পেপলের। দেখতে পাচ্ছেন এখানে পেপলের একটা পেজ ওপেন আছে। এই দেখুন কানেক্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে, কানেক্টে ক্লিক করবেন। দেখুন IM পাসওয়ার্ড আপনাকে চাইছে, IM এখানে পাসওয়ার্ড আপনি দেবেন। পাসওয়ার্ড দেবার পর এখানে IM পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। আপনারা দেখুন এখানে আপনি পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করতে পারেন। এখানে একটা জিনিস অপশন দেখুন রেডি ফর পে আউট, এখানে যদি আপনি হ্যালো ইউ হ্যাভ নো আর্নিং টু পে অ্যাট দিস মোমেন্ট। আমি এখনও পর্যন্ত এখানে আমি যার লগ ইন আইডি দিয়ে ঢুকেছি এখনও পর্যন্ত কোনো আর্নিং হয়নি, তাই এখানে ইউ হ্যাভ নো আর্নিং দেখাচ্ছে। এখানে পে আউট হিস্ট্রিতে আপনি দেখতে পারেন, পে আউট হিস্ট্রিতে ইউ ডু নট হ্যাভ এনি পে আউটস, আপনার এখনও পর্যন্ত কোনো পেমেন্ট আপনাকে করা হয়নি। যদি এখানে রেডি ফর পে আউটে যদি অপশানে আপনাকে এখানে অ্যামাউন্ট শো করে, এখানে কিন্তু যখনই আপনার হচ্ছে $7
$7 বা $5 হলেও টাকা দিয়ে দেয়। $5 যখনই হবে তখনই কিন্তু আপনার এখানে রেডি ফর পে আউট দেখাবে, এবং রেডি ফর পে আউটে যখনই হবে তখনই আপনি এখানে এই যে IM পাসওয়ার্ডটা দেবেন, IM পাসওয়ার্ডটা দেবার পর আপনাকে পেপলে একটি অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। পেপলে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সে ব্যাপারে কিন্তু অনেকগুলি ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আপনি যদি চান অবশ্যই কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি সেখান থেকেও কিন্তু পেপলে কীভাবে অ্যাকাউন্ট বানাতে হয় আপনি করে নেবেন। পেপলে অ্যাকাউন্ট বানানো খুবই সোজা, শুধুমাত্র একটি ইমেল আইডি থাকলেই কিন্তু পেপলে আপনি অ্যাকাউন্ট বানাতে পারেন। এবং সেই পেপলে আপনি অ্যাকাউন্ট বানাবার পর পেপলে আপনার এইখান থেকে টাকা আপনার পেপলে ট্রান্সফার হবে, এবং ট্রান্সফার হয়ে যাবার পর আপনি সেখান থেকে কিন্তু আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট যে রয়েছে সেভিং অ্যাকাউন্ট সেখানে কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপটা কিন্তু খুবই ট্রাস্টেড অ্যাপ, পুরো ফ্রি অ্যাপ, এবং এখানে শুধুমাত্র কিন্তু আপনি আপনার ফেভারিট কিছু ফিকচার আপনি আপলোড করে কিন্তু আনলিমিটেড আর্ন করতে পারেন। যারা ছবি তুলতে খুব ভালোবাসে তাদের কিন্তু এটা বিগ একটা অপরচুনিটি, আপনারা চেষ্টা করুন এখানে কিন্তু ছবি আপলোড করে আনলিমিটেড আর্ন করবার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে কিন্তু আর্নিং অ্যাপগুলো একবার হলেও দেখতে পারেন। থ্যাংক ইউ, বাই বাই।